তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে আবার শুরু হতে চলেছে বিচার পর্ব। আগামী ফেব্রুয়ারি মাসেই গরু পাচার মামলার যাবতীয় শুনানি হবে। তার আগে ওই মামলা সংক্রান্ত একাধিক চার্জশিটের কপি, বিভিন্ন রিপোর্টের প্রতিলিপি সহ 1 লক্ষ পাতার নথি অনুব্রতের কাছে পৌঁছে দিল সিবিআই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার একটি সূত্রে খবর, শুধু অনুব্রতই নয়, গরু পাচার মামলার 12 জন অভিযুক্তকেই 1 লক্ষ পাতার নথি সরবরাহ করা হয়েছে। মামলার বিচার পর্ব শুরু হওয়ার আগে সুপ্রিম কোর্টের নির্দেশে অভিযুক্তদের কাছে ওই নথি তুলে দেওয়া হয়েছে বলে জানিয়েছে সিবিআই। গরু পাচার মামলায় অনুব্রত 1 বছরেরও বেশি সময় জেলে। ওই মামলায় 4টি চার্জশিট জমা পড়েছে, কিন্তু এখনও বিচার শুরু হয়নি, কারণ তদন্ত শেষ হয়নি। অন্যদিকে মূল অভিযুক্ত সহ বেশ কয়েকজন জামিন পেয়ে গিয়েছেন। শুধু অনুব্রত জামিন পাচ্ছেন না, জেলে থাকাকালীন অনুব্রতের বিরুদ্ধে বিশেষ সিবিআই আদালতের বিচারককে হুমকি চিঠি পাঠানোর অভিযোগ ওঠে। বলা হয় অনুব্রতকে জামিন না দিলে বিচারকের পরিবারের লোকদেরকে মাদকের মামলায় ভাসানো হবে। সুপ্রিম কোর্ট তা নিয়ে প্রশ্ন তুললে আজ রোহতকি যুক্তি দেন বর্ধমান আদালতের কর্মী বাপ্পা চট্টোপাধ্যায়ের নামে ওই চিঠি পাঠানো হয়। ব্যক্তিগত রেষারেষির জেরে আইনজীবী সুদীপ্ত রায় বাপ্পার নামে সেই চিঠিটি পাঠান। তার সঙ্গে অনুব্রতের সম্পর্ক নেই, সুদীপ্তকে গ্রেফতারও করেছে পুলিশ।